বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কোনো এক সময়ে আকাশ তখন তামাতে রং ধারণ করবে, চারদিকে অন্ধকার নেমে আসবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উড়তে থাকবে, তারপর প্রচণ্ড শব্দে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, সবকিছু নিশ্চুপ। তারপর মহান আল্লাহ সবাইকে পুনরুজ্জীবিত করবেন। আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি। তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে, আমরা পৃথিবীতে কী কী কাজ করেছিলাম। সব কিছুর বিচার এখানেই হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর পুল সিরাত, পুল শব্দের অর্থ হল সেতু, আর সিরাত হল আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। সুতরাং এই অর্থ দ্বারাই সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো। আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাশরের ময়দান। তারপর আমাদের পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত পার না হয়ে হাশরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না। বিচারের পর হাশরের মাঠ থেকে পুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে 30,000 বছরের প্রয়োজন। হাশরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাতে রাখা হবে উঁচু স্থানে আর জাহান্নাম গভীর নিম্নে। জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুল সিরাত, আর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এই যে হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। এটি হবে চুলের থেকে শুরু ও তরবারির চেয়েও ধারালো। অন্ধকারে আচ্ছন্ন এ ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে বেহেশতে পৌঁছানোর একমাত্র পথ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনের মৃত্যু রয়েছে। উম্মুল উমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বদর এবং হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পড়বে না। তিনি তখন বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দোজখের উপর দিয়ে পার হবে না, তোমার রবের দেয়া প্রতিশ্রুতি এটা। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এটা শুনোনি যে আল্লাহ পাক এটাও বলেছেন, এরপর আমি পুণ্যবান লোকদের বাঁচিয়ে দেব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দেব। এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দোজখের উপর দিয়ে পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, যারা সমাজের অত্যাচার করেছে, সেই সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচার, এর পরেও আমরা সচেতন হই না। প্রিয় বন্ধুরা, পুল সিরাত পার হওয়া এত সহজ হবে না। সমস্ত নবী রাসূলগণ এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুল সিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন। একদিন হযরত আব্দুল্লাহ বিন রবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিলেন। তখন এক ব্যক্তি উনাকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তিনি উত্তর দিলেন, আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখের উপর দিয়ে পার হবে না। আমি তো জানি আমি দোজখের উপর দিয়ে পার হব, কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যের উপর পৌঁছাতে পারবো কি না, নাকি জাহান্নামে পড়ে যাব। পুল সিরাত পার হওয়ার পথ খুবই কঠিন। বন্ধুরা, একবার ভাবুন ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথার ঠিক একদিকে উপরে বসে আগুন পর্ষণ করবে, মানুষের উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে, আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে, কলিজা ফেটে যাবে, হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে, আর এই অবস্থায় পুল সিরাত পার হতে হবে, যেটি হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো। আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব? আপনারা কি কেউ ভেবেছেন? আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি। আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা। হযরত হাসান বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন লোককে হাসতে দেখেন। তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি পুল সিরাত পার হয়ে গেছো? সে বলল, না। তিনি বললেন, তাহলে তুমি কি জানো তুমি জান্নাতে যাবে না দোজখে? সে আবারও বলল, না। তখন হাসান বসিরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন সামনে তোমার এত বড় বড় বিপদ? তুমি তোমার গন্তব্য জানো না, তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছো? এরপর আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি।
পবিত্র কুরআন ও হাদিসের কোথাও সরাসরি বল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি এবং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম 71-72। পুল সিরাত অতিক্রম করা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে পুল সিরাত অতিক্রম করবে। উম্মুল মমিনুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে, মানুষ এর উপর দিয়েই গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ু বেগে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুল সিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। অপর হাদিসে নাজার ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আম্মার জন্য শাফায়াত করার প্রার্থনা জানিয়েছিলাম। তিনি বললেন, আমি তা করব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তিনি বললেন, তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে। আমি বললাম, যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেন, হাউজে কাউসারের পাশে তালাশ করবে। আমি বললাম, যদি সেখানেও না পাই? তিনি বললেন, তাহলে মিজানের পাশে তালাশ করবে। এই তিনটা স্থানে আমি হারাবো না। তিরমিজি কিয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে, তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে এরূপ দেখতে পাবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও, অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে। আর মুমিনরা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানত, তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব। আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবে, আমরা তাকে চিনে নেব। এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তাআলাকে জানত, সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তখন তারা আল্লাহর অনুসরণ করবে। এরপর জাহান্নামের পুল স্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব, আর সেই দিন সমস্ত রাসূলের দোয়া হবে, হে আল্লাহ রক্ষা করো, সেই পুলের মাঝে সদান নামক গাছের কাঁটার ন্যায় কাঁটা থাকবে। তোমরা কি সাধনের কথা দেখেছ? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেন, এই কাঁটা বলে সদানের কাঁটার মতোই হবে, তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কাঁটাগুলো মানুষকে তার আমল অনুসারে ছিনিয়ে নেবে। তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষা তুলো নগণ্য, তবুও তারা নাজাত পাবে। এমনকি আল্লাহ তাআলা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষ্য দাতাদের থেকে, যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন। সেজদার চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবেন। আর আল্লাহ তাআলা বনি আদমের ওই সেজদার ওই স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন, সুতরাং ফেরেশতারা তাদেরকে আগের মতো অবস্থায় বের করবে, যে তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা উদ্ভিদ জন্মায়, পরে এগুলি যে রূপ সজীব হয়, তারাও সেরূপ সজীব হয়ে যাবে।
এ সময় জাহান্নামের দিকে মুখ করে থাকা এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে আর তুমি অন্যটির প্রার্থনা করবে? লোকটি তখন বলবে, না হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আর অন্যটি চাইব না। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেয়া হবে। এরপর সে বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি কি বলনি তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না? আফসোস তোমার জন্য, হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সে এই রূপই প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে। লোকটি তখন বলবে, না তোমার ইজ্জতের কসম, অন্যটি আমি আর চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। সে যখন জান্নাতের মধ্যে মধ্যস্থিত নিয়ামতগুলো দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবে ততক্ষণ সে চুপ থাকবে। এই রূপে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি তুমি কিছুই চাইবে না? আফসোস তোমার জন্য, হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবে, আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবে তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও। সে তখন আর্জ করবে, এমনকি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে। যখন আল্লাহ তাআলা বলবেন, এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতের প্রবেশকারী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।